একদিন পরে যে শুক্রবার সেই শুক্রবারে তাদের সঙ্গে বসে থেকে ছাগলের পোস্ত দিয়ে ভাত খাবো। দেখছে বাবা, দেখছে দাঁত দেয় বাবু, দেখি আসসালামুয়ালাইকুম। ছাগল কিনতে যাচ্ছি, আপনাদের হয়তো খেয়াল আছে প্রতি শুক্রবার আমার কিছু প্রাণ প্রিয় মেহমান আসে আমার বাড়িতে। তাদেরকে কথা দিয়েছি আগামী শুক্রবার অর্থাৎ একদিন পরে যে শুক্রবার সেই শুক্রবারে তাদের সঙ্গে বসে থেকে ছাগলের পোস্ত দিয়ে ভাত খাবো। আপনাদেরও দাওয়াত, চলে আসবেন আমার বাড়িতে শুক্রবার। আর এখন যাচ্ছি সেই ছাগল কিনতে। ছাগল কিনতে কোথায় যাচ্ছি? কয়রাহাটে। একদিন পরেই যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান, সেহেতু আজকেই কিনতে হবে ছাগল। চলুন আমার সঙ্গে। দর্শক, ছাগল কিনতে যাচ্ছি। এই যে আমার পাশে যে বসে আছে তাকে হয়তো চেনেন, আমাদের চমৎকার একজন বাবুর্চি মোতালেব ভাই। যেহেতু তিনি রান্না করবেন, আমি কিভাবে কোন ছাগল কিনে আনিয়ে আসি, যদি রান্না খারাপ হয় বলবে যে খাসি ভালো ছিল না, যে কারণে বাবুর্চিকে একবার সঙ্গে নিয়ে যাচ্ছি, তিনি দেখে শুনে কিনবেন। তখন রান্না খারাপ হলে তাকে কৈফত দিতে হবে, তখন আর বলতে পারবে না যে মানিক ভাই ছাগল কেনা ঠিক হয় নাই, ছাগলের দাঁতে ঠিক নাই বা চর্বি বেশি ছিল ইত্যাদি ইত্যাদি। আসলে বিভিন্ন ধরনের সমস্যা হলে দোষ গড়িয়ে দেয় আর একজনের, যে কারণে আমি একবার বাবুর্চির সাথে করে নিয়ে যাচ্ছি, আর আপনারা তো আসেনি। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক, আজ যাচ্ছি কয়রাহাটে। চলে এলাম কয়রাহাটে। কয়রা গরু ছাগলের হাট, যেটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া সদর থেকে 3.5 থেকে 4 কিলো গ্রাম এলাকায় এই গরু ছাগলের হাট বেশ ভালোই, যথেষ্ট পরিমাণ গরু এখানে পাওয়া যায় এবং ছাগলও পাওয়া যায়। আসুন আমরা দেখি এখানে কী কী ছাগল পাওয়া যাচ্ছে। ছাগল কার আপনার? আমার বাইসতে পাই দেখ, তোমরা যখন সুবিধা হয় কেনা, আমার কিছু লাভ হলে বিক্রি করে দাও। এটা আজকের বাজারে কত টাকা বিক্রি হবে? 13,000-13,500 না? তাহলে গোস্ত কতটুকু হতে পারে? 15 কেজি, বুঝছেন? 14-15 কেজি হবে না? 16 কেজি হবে। দর্শক, আজ 17 নভেম্বর বুধবার, যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠানটি হয়ে থাকে শুক্রবার, খাসি কিনতে যে কারণে গিয়েছিলাম কয়রাতে, অর্থাৎ আজকে বুধবার আমাদের উল্লাপাড়াতে দুটি হাট, এক হচ্ছে কয়রা আর একটি হচ্ছে বড়হরে। তো কয়রাতে গিয়ে আমার সে কাঙ্ক্ষিত খাসিটি পেলাম না, আমদানি খুবই কম, যে কারণে এখন আবার যাচ্ছি বড়হারা হাটে। দোয়া করবেন যেন ওখানে আমার কাঙ্ক্ষিত সেই খাসিটি আমি কিনতে পারি। এই হাটটি মানে কয়রা হাটের চেয়ে বেশি বেশি আমদানি মনে হচ্ছে। এই যে এই পাশটা আসছে গরুর হাট আর ওই পাশটায় ছাগল, যেহেতু আমরা ছাগল কিনবো যে কারণে সরাসরি ছাগলের হাটে ঢুকবো, অন্যদিন এই হাটের পুরো চিত্র আপনাদের দেখাবো।
এই দুইটা কার আপনার কেনা বসে হলো না বেশ ফেরাছি আপনার বাড়ি বাড়ি নাও ব্যবসা করি ওকে ব্যবসা করেন আচ্ছা এই দুইটা কয়টা করলে বিক্রি হবে নিয়ে তো 20000 হলে বিক্রি হবে আস্তে দুরি তো খাসি দুটি খাসি 20000 হলে বিক্রি হবে 10 10 20000 তাই হয় गोस्त कत के जी जबई कर ले कैजी बयस कत কয় কেজি গোস্ত হবে পনেরো কেজি ছাড়িয়া আচ্ছা বেচা দাম বলেন তো দেখি দুটো নেবো বাবা দাম কেন বাবা আপনি একটু ছোট করে বলেন আমি তো সাহস পেতেছি না বাবা সাহস পাবেন না বাবা আমি দাম চাচ্ছি আমি সাহস পাবেন না বাবা না আমার সাহস একটু কম একটু বলেন আচ্ছা 500 কম দেন বাবা কত 13000 13500 14000 হলে নিতাম যদি একটু সাইজটা বড় হতো কিন্তু বাবা যা আছে একটা দিয়ে তো আসলে 15 কেজি গোস্ত হয় কঠিন এই ছাগল কারেন্ডা সাড়ে পনেরো না না বাবা এটা এটা বলা যাবে না কেনার কেনার কথা বলতে নাই আমি কি বলছি যে কয়টাতে কিনছে এটা তোমার আমি দেবো কত তাই ক যদি 20 কেজি হয় তাহলে তোমাকে 16000 দেবো আমি দেখলাম কাটার পরে খরচ হয় আপনি কাটেন তারপরে বিশ কেজি হলে 16000 টাকাই দেবো যেহেতু বাড়ির সাথে মানুষ আচ্ছা তোমাকে আমি টাকা দিই আচ্ছা 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 তুমি টাকা ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই পুরো 15000 তুমি বললে 16000 20 কেজি হবে যদি 20 কেজি হয় কাটার পরে পরিচয় যদি 20 কেজি হয় তোমাকে আমি আরো 1000 টাকা দেবো 16000 দেবো দাও তুমি যা চাচ্ছি আমি তাই দেবো নাও তুমি এটা নাও
কবে যাব রে আরে নিয়ার মানুষ তো না কেনা দিছিস আমার কত দিছিস তুমি এনে রাখো তোমার কথা যদি মিল থাকে তুমি 16000 চাইছো আমি আরো 1000 টাকা দিয়ে দেব তোমার 20 কেজি হওয়া লাগবে না 18 কেজি হলেও তোমাকে আরো 1000 টাকা দেব আর কোনো কথা আছে কথা কইছে ধরে দর্শক এই যে ছাগল বিক্রেতা বলছে এটার থেকে 20 কেজি হবে আর আমার আইডিয়া 17 কেজি সে 16000 টাকার নিচে দেবে না আমি ওকে 15000 টাকা দিয়েছি এবং বলেছি তোমার 20 কেজি না যদি 18 কেজি হয় তাহলে সে 1000 টাকা পাবে আর যদি 18 কেজির নিচে হয় তাহলে তো আমি উইন তুমি টাকা পাবে না17 কেজি জবাই করে দেখবো যদি 18 কেজি প্লাস হয় ওকে আরো 1000 টাকা দেবো আর যদি 18 কেজির নিচে হয় তাহলে যে 15000 দিয়েছি সেটাই শোধ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আশীর্বাদ করে দাও এটা মনতেই দিয়ে দিছি আচ্ছা ওই যে এখানে যে এখানে যে চেক দেয় আছে কাটা লাগবে ওটা 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 কয় টাকা নাই 250 টাকা লাগবে তে দাও 250 টাকা দাও ওটা আপনার খরচ ওটা আমার খরচ যে ঘোড়া কিনবি হেলি যাব দর্শক আরো 250 টাকা বাড়া তালি মামা কয় গেল আরো 250 টাকা আচ্ছা যাই হোক দোয়া করবেন এর থেকে যেন 18 কেজির বেশি হয় এই যে আমার এই ভাতিজাকে যেন আমি আরো 1000 টাকা দিতে পারি ঠিক আছে এই তোমার দাওয়াত কিন্তু শুক্রবারে আমার বাড়িতে আমরা বানাতে পারি না আমার মামাকে বানাবো আমি নিজে বানাবো তাহলে আরো ভালো আপনি যদি আমাকে হেল্প করতে চান যা একটু কাইটে বুড়িটা বাই করে দিবেন খালি গোস্ত বাই করে দিবেন আমি করে পাবো আমার ইচ্ছা আমি নিজে হাতে খাবো আচ্ছা আমি যাব না নিজে যাব না হ্যাঁ আমাকে কিছু দিতে হবে না জানো যে খুশি হবে জান আপনি যাবে করে দিবেন আমি যাব করব না হুজুর যাব করবি হুজুর আর যাব আমি করতে আমার মামা হালাল দালা তো খায় না আমার মামা বে দেখ আপনি দাওয়াত হলো শুনেন কমার্শিয়ালি না আমি আমার বাড়ির মেহমান আমি খাবো শুক্রবার যাইন ছেরা মেরা আমি দিয়ে আসব আচ্ছা ঠিক আছে আমার খুব শখ যে নিজে হাতে কাট না আপনি কাটেন আমি আপনাকে ছেরা দিয়ে একটু শিখিয়ে দিই চলে আসবেন না আর কোন কথা আছে ঠিক আছে অনেক কিছু আছে আপনার খাইতে আছে চুরি আছে ইয়াকে বড় চুরি আছে কাটারি আছে একবারে ভোরে শুক্রবার ভোরে আমি ভোরে না ফজর নামাজ পড়ে যাব আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ চলে আসেন হ্যাঁ চল দাওয়াত কিন্তু সবার শুক্রবার আসবেন আমরা একসঙ্গে বসে দেখবো।